ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর ভূগোল ক্লাসটি নিব তোমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে গত ক্লাসে দেখেছ আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম আজকে প্রথম অধ্যায় থেকে বাকি যে পাঠটুকু আছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করব তোমরা তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠাটা খুলবে একুশ পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পৃথিবীর গতি আছে পৃথিবীর গতি সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে এখানে মূলত দেখা গিয়েছে যে এর আগে আমরা পৃথিবীর আকৃতি সম্পর্কে আলোচনা করেছি বিভিন্ন গতি তোমরা এই বইয়ের মধ্যে দেখতে পেয়েছ এছাড়াও রয়েছে সূর্য সৌরজগৎ সম্পর্কে আলোচনা করেছি আজকে গতি সম্পর্কে কিছুটা আমি আলোচনা করব তোমাদের সুবিধার জন্য গতি মূলত এখানে পূর্বে মনে করা হতো যে পৃথিবী স্থির আর এবং সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে কিন্তু পরবর্তীতে তার প্রমাণ হয় যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত অবস্থান মানে অবস্থান করে আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবর্তন করে আর পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘুরে না নিজ অক্ষেও মেরু রেখার উপরও আবর্তন করে পৃথিবীর গতি দুই প্রকার নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করাকে কে আনহিক গতি বলে মূলত নিজ অক্ষের অক্ষে বলতে যে দিন রাত যে দিন রাতে যে তারতম্যটা হয় মূলত নিজের অক্ষে যে ঘুরে যে সময়টা লাগে সেটাকে মূলত আনহিক গতি বলা হয়ে থাকে আর কক্ষপথে এক বছরে মানে সূর্যকে পরিক্রম করতে সময় লাগে প্রায় এক বছর এক বছর সময় লাগে সেটাকে বার্ষিক গতি বলা হয় তাহলে আমরা এই পৃথিবীর গতি মূলত দুই প্রকার জানতে পারলাম সেটা হলো একটা হলো আনহিক গতি আর একটা হলো বার্ষিক গতি এখন আনহিক গতি কি সেটা সম্পর্কে জানবো পৃথিবী গতিশীল আমরা জানি পৃথিবী তার নিজ মেরুদণ্ডে বা অক্ষের চারদিকে দিনে একবার আবর্তন একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে আর এই আবর্তনের যে গতি বা দৈনিক যে গতিটা হয় মূলত তাকে আহিক গতি বলা হয় পৃথিবীর তার নিজ মেরুদণ্ডের ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করার সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড অর্থাৎ চব্বিশ ঘন্টা মানে একে দিন বলা হয় চব্বিশ ঘন্টায় যেহেতু একদিন সেকে সৌরদিনও দিনও বলা হয় সেটা মূলত এই যে সময়টা নিয়ে পৃথিবী নিজের অক্ষে যেভাবে ঘুরে তাকে মূলত আহিক গতি বলা হয় পৃথিবীর আনহিক গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পুরোপুরি না সত্ত্বেও হওয়ায় পৃথিবীর পৃষ্ঠ সমান নয় সে কারণে অবস্থানের স্থানের বেগও সমান নয় গতির মূলত এই নিরক্ষা পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি ঘন্টায় হলো সতেরোশো কিলোমিটার ঢাকায় পৃথিবীর আংহিক গতির বেগ হলো ষোলোশো কিলোমিটার যত মেরু দিকে যাবে আবর্তন আবর্তনের যে বেগটা আছে সেটা তত কমতে থাকবে আর এছাড়া দেখা গিয়েছে যে পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা অনুভব করি না তার নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে তার সেটার জন্য মূল কারণগুলো হলো যেহেতু ভূপৃষ্ঠের অবস্থান করার কারণে মানুষ জীবজন্তু বায়ুমন্ডল প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে তাই আমরা পৃথিবীর আবর্তন গতিটা অনুভব করি না মূলত আমরা সেই গতিটার সাথে আমরা নিজেরাও জীবজন্তু মানুষ বায়ুমন্ডল সবকিছু একই গতিতে আমরা আবর্তন করছি আর সেই আবর্তন সেজন্য আমরা অনুভব করতে পারি না আর ভূপৃষ্ঠে অবস্থিত সকল বস্তুকে পৃথিবী অভিকর্ষ বল ধারা নিজেকে কেন্দ্রের দিক আকর্ষণ করছে তাই আমরা পৃথিবীর বিশ্বের দিকে ছিটকে ছিটকে পড়ি না আর পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত বেশি ক্ষুদ্র যে এই গতি অনুভব করি করি না বা ছিটকে পড়ি না মূলত পৃথিবীর যে আয়তনটা আছে সেই আয়তন থেকে আমরা এতটাই ক্ষুদ্র যে আমরা সেই গতিটা অনুভব করতে পারি না আর পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতি সুনির্দিষ্ট তাই আমরা গতি অনুভব করি না দুটি বস্তুর মধ্যে একটি যদি দাঁড়িয়ে থাকে অন্যটি যদি চলতে থাকে তাহলে বোঝা যায় তার গতি আছে এভাবে পৃথিবীর সমান স্থির বা সমান কোনো বস্তু নেই যার সাপেক্ষে আমরা পৃথিবীর আবর্তনের গতি বুঝতে পারি আনহিক গতির প্রমাণ হলো মূলত দেখা গেছে পৃথিবীর নিজের যে মেরুদণ্ডের উপর পূর্ব থেকে পশ্চিম আবর্তন করছে তার প্রমাণ হলো মহাকাশের পাঠানো ছবি মাধ্যমে তারপর হচ্ছে পৃথিবীর আকৃতির মাধ্যমে রাত দিন হওয়ার মাধ্যমে ফেরেলের সূত্র অনুযায়ী মূলত এই প্রমাণগুলো পাওয়া গেছে মহাকাশে যেন পাঠানো ছবিগুলো হলো পৃথিবী থেকে যেসব উপগ্রহ মহাকাশ যেন পাঠানো হয়েছে সেগুলো প্রেরিত ছবি দেখে বোঝা যায় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে আর পৃথিবীর আকৃতি যেমন হলো কোনো নমনীয় বস্তু যদি নিজের অক্ষের উপর লাটিমের মতো ঘুরতে থাকে এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে কোনো বস্তু যদি নিজের অক্ষে লাটিমের মতো ঘুরতে থাকে তবে তার সঙ্গে একই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের উদ্ভব হয় যার ফলে যার প্রভাবে গোলাকৃত বস্তুর প্রান্ত দেশ কিছুটা চাপা এবং মধ্যভাগ কিছুটা স্ফীত হয় আর আবর্তন গতি এভাবে জন্মকাল থেকে নমনীয় উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত চাপা ও মধ্যভাগে সামান্য স্ফীত হয়ে থাকে মূলত বিজ্ঞানী নিউটন বলেছেন যে পৃথিবীর আবর্তনের ফলেই এই আকৃত হয়েছে আর রাত দিনের রাত দিন হওয়ার কারণটা মূলত পৃথিবীর বেশিরভাগ স্থানীয় পর্যায়ক্রমে দিন ও রাত্রি হয় অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত হয় আর এটাই মূলত আধিকার অন্যতম প্রমাণ আর ফেরেলের সূত্র অনুযায়ী আহ যে সূত্র অনুযায়ী এখানে একটা ইয়া দিয়েছে দেখো তোমরা যে বলেছেন যে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় তা এই ফেরেলের সূত্র বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের এই গতিবেগ প্রমাণ যে গতি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে মূলত এখানে এখানে দিয়েছে যে উচ্চ চাপ ও নিম্নচাপ দিয়ে এখানে তিনি একটা চাপ বুঝিয়েছেন যেটা হচ্ছে সমুদ্র চাপের একটা ছক তিনি দেখিয়েছেন আংহিক গতির ফলা হলো মূলত আমরা আংহিক গতির ফলে আমরা দেখতে পাই যে দিন সংগঠন হচ্ছে বারো ঘন্টা দিন হচ্ছে বারো ঘন্টা রাত হচ্ছে আহ যে সংগঠনটা সেটাই যে মধ্যাহ্ন ছায়াবৃত্ত যে প্রভাত বা সন্ধ্যা যে মূলত সমান একটা সমান সময়ে দিন সংগঠনটা হচ্ছে আবার জোয়ার ভাটা হচ্ছে আর্হিক গতির ফলেই দেখা গিয়েছে যে জোয়ার ভাটা সংগঠিত হচ্ছে আমরা দেখি প্রতিদিন জোয়ার ভাটার একই সময় হচ্ছে না আজকে জোয়ারে যে স্থান স্থানে সেই সময় পরের দিন অন্য সময়ে বান্ন মিনিট আগে পরে হচ্ছে আর সেই সময় ব্যবধানটা সেটা মূলত আংশিক গতির কারণে হচ্ছে এছাড়া বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে সময় গণনার গণনা বা সময় নির্ধারণ হচ্ছে যেমন আর্হিক গতির ফলে সময় হিসাব করতে সুবিধা হয় একবার সম্পূর্ণ আবর্তন করতে চব্বিশ ভাগের এক ভাগকে ঘন্টা ধরে ষাট ভাগের এক ভাগকে মিনিট ধরে এক ভাগে মিনিট এবং মিনিটে ষাট ভাগের এক ভাগে সেকেন্ডে এভাবে সময় গণনা করা হয় উদ্ভিদ ও সৃষ্টি হচ্ছে মূলত এই কারণগুলো আমরা গতির ফলাফল হিসেবে পাচ্ছি বার্ষিক গতি মূলত হলো বার্ষিক গতি হচ্ছে সূর্যের মহাকর্ষ বলের কারণে পৃথিবী নিজের অক্ষে অবিরাম উপর ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট বা নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট সময় সূর্যের ঘুরছে আর এই গতিকেই বার্ষিক গতি বলা হয় মূলত একবার সূর্যকে প্রদক্ষণ করতে যে ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আর একে সৌর বছর বলা হয় মূলত এক বছর ধরা হয় যে সূর্যকে কেন্দ্র করতে সময় লাগে আর আমরা তিনশো পঁয়ষট্টি দিনকে এক বছর ধরে থাকি আর এতে প্রতি বছর ছয় ঘন্টা অতিরিক্ত থাকে যায় আর অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি চার বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে চব্বিশ ঘন্টা একদিন বাড়িয়ে সময়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হয় যেটা হচ্ছে লিপিয়ার বলা হয় মানে তিনশো ছেষট্টি ধরা হয় চার বছরে একবার আর সেটা হলো মূলত লিপিয়ার বার্ষিক গতির ফল হলো মূলত বার্ষিক গতির দিন রাত্রি হ্রাস বৃদ্ধি পায় ঋতুর পরিবর্তন হয় পৃথিবীর অভি অভিগত গোলাকৃতি এবং পৃথিবীর উপ বৃত্তাকার কক্ষপথ পৃথিবীর অভিরাম আবর্তন এগুলো মূলত দেখা গেছে যে সূর্যকে প্রদীক্ষণ করে আসতে পৃথিবীর সময় পৃথিবীর সময় ও পৃথিবী আপন মেরু রেখার কক্ষপথের সঙ্গে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে এবং এই কোণে সরে আসার কারণে একুশে মার্চে সূর্য নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয় আর এরপর ধীরে ধীরে সেই সূর্যের কিরণ উত্তর গোলার্ধে দিকে যেতে থাকে মূলত একটা আবর্তন তৈরি হয় সেখানে দেখা গিয়েছে একুশে জুন পৃথিবীর এমন এক জায়গায় এসে দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অর্থাৎ উপর পড়ে আর এভাবে দেখা গিয়েছে যে এই সময় উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য এবং তাপমাত্রা বেশি হয়ে থাকে আর উত্তর গোলার্ধে একুশে জুন দেখা গিয়েছে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয় মানে সবচেয়ে বড় দিন হয় একুশে জুন আর সবচেয়ে ছোট রাত হয় আবার তেইশে সেপ্টেম্বর পুনরায় একুশে জুনের মতো সূর্য নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয় আর সেদিন সর্বত্র দিন রাত্রি সমান থাকে সেপ্টেম্বর আর এই আবার সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে কিরণ বেশি দিতে থাকে আবার একইভাবে ভাবে বাইশে ডিসেম্বর এমন ভাবে কোন কোন করে তাতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বেশি বড় দিন হয় এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয় এছাড়া বার্ষিক গতির প্রমাণগুলো হলো আকাশে রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন করে ঊর্ধ্ব এবং পুনর্গমন করে আকাশে সূর্যের পরবর্তীত অবস্থান নির্ধারণ করা হয় বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি নির্ধারিত হয় প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় যেমন আধুনিক যুগে মহাকাশ জারিগণ মহাশূন্য থেকে পৃথিবীর পরিক্রমণ গতি দেখেছেন মহাকর্ষ সূত্র অনুযায়ী যেমন সূর্যের তুলনায় পৃথিবী খুবই ক্ষুদ্র এবং সূর্য পৃথিবীর প্রায় তেরো লক্ষ গুণ বড় তাই স্বাভাবিক কারণে সূর্যের মহাকর্ষ বলের প্রভাব পৃথিবীর সূর্যের চারদিকেই ঘুরছে তাহলে এই পাঠে আজকের ক্লাসে তোমরা পৃথিবীর গতি সম্পর্কে জানতে পারলে এবং এখানে দুইটা গতি একটা হলো আধিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কে তোমরা জানতে পেরেছ এবং মূলত এখানে এবং লিপি আর কিভাবে সংগঠিত হয় সেই সেটাও সম্পর্কে তোমরা জানতে পারছ তোমরা এই পাঠটা বাসায় ভালো মতো পড়বে পরবর্তী ক্লাসে তোমাদের আবার আরেকটা পাঠ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে ধন্যবাদ